শুভ দিন, শুভ জীবন। বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আইন বিষয়ক চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইছি সেটি হচ্ছে, আপনার জমি অর্থাৎ স্থাবর সম্পত্তি যদি অধিগ্রহণ করে সরকার, তাহলে বিনিময়ে আপনি কি পাবেন, অর্থাৎ জমি অধিগ্রহণ হলে কত টাকা পাবেন সহজ বাংলায়। তো আলোচনায় যাওয়ার আগে একটু ছোট্ট রসিকতা করে নেই, সেটি হচ্ছে যে আজকের আলোচনাটা আমি এই কালো শার্ট এবং এই ম্যাজেন্টা টাই পরে করছি কেন, এর কারণ হচ্ছে কারো জমি হারিয়ে যাওয়া, জমি খুঁয়ে ফেলা একটা শোকের বিষয়। তাই এই কালো শার্ট আর ম্যাজেন্টা কালার হচ্ছে শোকের প্রতীক। এটা পড়েছে এই কারণে যে আপনি আপনার জমি যখন অধিগ্রহণ হয়ে যায় তখন কিন্তু আপনি 2-3 গুণ ক্ষতিপূরণ পান মূল টাকা ছাড়াও, এটা কিন্তু একটা খুশির বিষয়। যাই হোক, এর আগে কিন্তু আমরা এই 2017 সালের স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইনের অধীনে 4 ধারার নোটিশ পেলে আপনি কী করবেন সে বিষয়ে আলোচনা করেছিলাম। তো 4 ধারার নোটিশের আপত্তি শুনানি ও মীমাংসার পর সরকার যদি অধিগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, তাহলে কিন্তু সংশ্লিষ্ট জেলা প্রশাসক মহোদয় ওই 2017 সালের ওই আইনের 7 ধারা মোতাবেক জমির মালিক দখলদারদের নোটিশ দেবেন হাতে, যাতে নির্দিষ্ট দিনে হাজির হয়ে অধিগ্রহণের প্রস্তাবকৃত সম্পত্তির মালিক দখলকাররা তাদের প্রাপ্য দাবি করতে পারেন। 7 ধারার নোটিশ দিলে এই যারা ওই সব জমির মালিক আছেন, দখলকার আছেন, তারা কিন্তু তাদের কতটুকু প্রাপ্য সেই দাবিটা তারা লিখিতভাবে জেলা প্রশাসক মহোদয় বরাবর তুলে ধরতে পারবেন। জমির মালিক দখলদারের শুনানির পর জেলা প্রশাসক মহোদয় আইন ও সার্বিক বিবেচনায় কে কতটুকু ক্ষতিপূরণ পাবেন সে বিষয়ে একটি তালিকা প্রণয়ন করবেন। আইনে প্রাপ্য টাকা নির্ধারণের জন্য যেসব বিষয় বিবেচনার কথা বলা হয়েছে তা হলো, 4 ধারার নোটিশ জারির সময় সম্পত্তির বাজার মূল্য, জমির মালিক এটা তো সম্পূর্ণ পাবেনি, এছাড়া সরকারি কোনো প্রয়োজনে যদি এই সম্পত্তি দখল করা হয় তাহলে জমির বাজার মূল্যের উপর অতিরিক্ত শতকরা 200 ভাগ ক্ষতিপূরণ পাবেন। অর্থাৎ বাজার দর যদি 1 লাখ টাকা হয়, উনি ওই 1 লাখ টাকা তো পাবেনই, আরও পাবেন 2 লাখ টাকা, অর্থাৎ মোট 3 লাখ টাকা উনি এই পর্যায়ে পেয়ে গেলেন। আর বেসরকারি কোনো প্রতিষ্ঠানের প্রয়োজনে যদি সম্পত্তি অধিগ্রহণ করা হয় তবে বাজার দরের উপর অতিরিক্ত শতকরা 300 ভাগ ক্ষতিপূরণ পাবেন। অর্থাৎ 1 লক্ষ টাকা যদি বাজার মূল্য হয় তাহলে 1 লক্ষ টাকা পাবেনই, আর পাবেন 3 লক্ষ টাকা, অর্থাৎ মোট 4 লক্ষ টাকা কিন্তু তিনি পেয়ে যাবেন। এছাড়া আরও কিন্তু পাবেন, একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি যার জমি অধিগ্রহণ করা হয়েছে তিনি পাবেন ফসল ও গাছপালার জন্য ক্ষতিপূরণ, ওই জমিতে যে ফসল ও গাছপালা ছিল তার জন্য একটা ক্ষতিপূরণ পাবেন। মালিকের অন্য সম্পত্তি থেকে অধিগ্রহণ কৃত সম্পত্তি আলাদা হয়ে যাওয়ার ফলে যে ক্ষতি হয় সে কারণে ক্ষতিপূরণ। আরও পাবেন অধিগ্রহণের কারণে মালিকের স্থাবর অস্থাবর সম্পত্তি বা উপার্জনের উপর যদি কোনো ক্ষতিকর প্রভাব পড়ে তার জন্য ক্ষতিপূরণ। এছাড়া আরও পাবেন অধিগ্রহণের কারণে যদি আবাসস্থল বা ব্যবসা কেন্দ্র স্থানান্তর করতে জমির মালিক দখলকার বাধ্য হন তার জন্য যুক্তিসঙ্গত খরচ। যাই হোক, স্থাবর সম্পত্তি অধিগ্রহণ করা হলে সম্পত্তির মালিক দখলকার কী পরিমাণ ক্ষতিপূরণ পাবেন সে বিষয়ে একটি প্রাথমিক ধারণা আজকে আমরা পেলাম। এ বিষয়ে যদি আপনারা নিজেরা আরও বিস্তারিত জানতে চান ও বুঝতে চান, তাহলে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন 2017 একটু ভালো করে স্টাডি করুন, নিজেরাই অনেক কিছু বুঝে যাবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। যাওয়ার আগে বিনীত অনুরোধ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে ভবিষ্যতে জনস্বার্থে আরও যেসব আলোচনা আমি করব সেগুলো আপনারা সরাসরি জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে।